इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्भक्तारमवतु भवतु माम् भवतु भक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ समये 1941 খ্রিস্টাব্দ উন্মোচিত হল স্বামী বিবেকানন্দের স্বপ্নদৃষ্ট এই শিক্ষা সাধন পীঠের পবিত্র দুয়ার। শুরু হল ভারতের আধ্যাত্মিক উত্তরাধিকার ও নতুন পৃথিবীর যাবতীয় সারস্বত সাধনার মিলিত ঐতিহ্য পালনের এক অনন্য প্রয়াস। সে আখ্যায়িকার প্রতি ছত্রে পরবর্তী 75 বছর ধরে মূর্ত হয়ে উঠবে এই মহৎ সাধনার অপূর্ব অভিজ্ঞান। পূর্বজাতির প্রদর্শিত পথেই আজকের আমরা হাতে নিয়ে চলেছি জ্ঞানের সেই আলোক পত্রিকা উত্তরসূরিদের উদ্দেশ্যে স্বানত প্রত্যয়ে। প্রাচীন গুরুকুল জীবনের সুনির্দিষ্ট অনুশাসন আর জীবন বিকাশের আধুনিক আয়োজন এই যৌথ জীবনযাপনের মুখরিত ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এর কর্মসাধনার বিপুল পৃথিবী। ভোরের খোলা আলোয় প্রার্থনার মন্দ্রিত সুরে শুরু হয় আজও এর দিন যাপনের মাঙ্গলিক আখ্যায়িকা। প্রভাতির প্রার্থনা সমাপনের পরে এবার পাঠাভ্যাসের পালা। তার আগে সামান্য চা বিস্কুটের আসর খাবার ঘরে বা পুকুর পাড়ে। বিদ্যামন্দিরের কার্যপ্রণালী সুনিয়ন্ত্রিত হওয়ার কাণ্ডারি অবশ্যই এখানকার পরিচালক মণ্ডলী। এই ত্যাগী সন্ন্যাসীগণের নিরলস পরিশ্রম ও সর্বাত্মক প্রয়াসেই আজ বিদ্যামন্দির প্লাটিনাম জয়ন্তীর মাইল ফলকের সামনে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্যতম হলেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও সারদা পীঠের সম্পাদক শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি। পূজনীয় মহারাজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং এই কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মহারাজের আন্তরিক সেবা লাভ করে ধন্য বিদ্যামন্দিরের পবিত্র ভূমি। প্রথমে এই বিদ্যামন্দির একটি ইন্টারমিডিয়েট আর্টস কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়। তারপর 1945 কয়েকটি কমার্স সাবজেক্ট খোলা হয় এবং পরের বৎসর বিজ্ঞান শাখাও খোলা হয়। 1960 খ্রিস্টাব্দে এই কলেজটিতে ডিগ্রি কোর্স খোলা হয়। প্রথম ব্যাচে আমাদের ছাত্র সংখ্যা ছিল 26 জন মাত্র। এই বিদ্যামন্দির আসলে স্বামীজির পরিকল্পনা অনুযায়ী চরিত্র গঠন এবং মানুষ তৈরির জন্য প্রতিষ্ঠা হয়েছে এবং প্রথম অধ্যক্ষ স্বামী তেজসানন্দজি মহারাজ। বিদ্যামন্দিরে ছাত্র শিক্ষক এবং সন্ন্যাসীরা পরস্পর সুন্দর সম্বন্ধে আবদ্ধ থাকেন এবং এই গুরু শিষ্য একত্রে থাকার যে প্রাচীনকালে ব্যবস্থা ছিল সেই রকমই এখানেও যারা শিক্ষা গ্রহণ করছেন এবং শিক্ষা দান করছেন বিশেষত সন্ন্যাসীরা একত্র থাকার ফলে স্বামী বিবেকানন্দের যে আদর্শ
সেই আদর্শটি ঠিক ঠিক বাস্তবে রূপায়িত হচ্ছে। এই বিদ্যামন্দিরের গোড়া থেকেই অনেক অধ্যাপক নিঃশুল্কভাবে বিনামূল্যে পাঠদান করেছেন, আজও এই ধারা অব্যাহত আছে। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য শিষ্যা মিস ম্যাকলিওড, জোজো যার নাম সংক্ষেপে, তিনি সেই যুগে 1941 খ্রিস্টাব্দে বিদ্যামন্দিরের শুরুতে 10,000 টাকা দান করেছিলেন। আজকে আমরা তার কথা সশ্রদ্ধভাবে স্মরণ করি। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, UGC, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার নানাভাবে এই বিদ্যামন্দিরের পুষ্টিতে সাহায্য করেছেন, বিভিন্ন সময় আজও করে আসছেন। সেজন্যে সকলকে আজকের দিনে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। 2013 থেকে প্রায় 4 বছর ধরে বিদ্যামন্দিরের অধ্যক্ষের দায়িত্বে আছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি। বিদ্যামন্দির সম্পর্কে পূজনীয় মহারাজের কিছু অনুভব এবার শুনে নেওয়া যাক তাঁর মুখ থেকে। 19 শতাব্দীর শেষ দশকে ভারতবর্ষের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই পরিবর্তনের অন্যতম একটি সূত্র ছিল শিক্ষাক্ষেত্রে প্রাচীন ভারত ও নতুন পৃথিবীকে মেলানোর চেষ্টা। সেই প্রযত্নের ফলশ্রুতিতেই স্বপ্ন দেখেছিলেন তিনি আধ্যাত্মিক নবজাগরণের প্রাণকেন্দ্র বেলুড় মঠের তীর্থ তীরে গড়ে উঠবে একটি আবাসিক মহাবিদ্যালয়, যে মহাবিদ্যালয়ে ছাত্ররা প্রাচীন গুরুকুল প্রথার অনুকরণে সন্ন্যাসী ব্রহ্মচারী তথা সর্বত্যাগীদের সান্নিধ্যে জীবন কাটাবে দিনারম্ভ থেকে দিনান্ত, অথচ শিক্ষা পাবে সমস্ত আধুনিক বিষয়গুলিতে, ইতিহাসে, সাহিত্যে, বিজ্ঞানে, প্রযুক্তিতে। 19 শতাব্দীর শেষে ও 20 শতাব্দীর শুরুতে বিবেকানন্দের দেখা এই স্বপ্নই 1941-এর 4 জুলাই তাঁরই মহাপ্রয়াণের পূর্ণ দিনে উদযাপিত হয়েছিল বেলুড় মঠের নিকটবর্তী একটি তৃণাস্তীর্ণ ক্ষুদ্র ভূমিতে। গড়ে উঠল বিদ্যামন্দির। প্রথম দিকে স্বামী তেজস্বানন্দজী মহারাজের নেতৃত্বে, অধ্যক্ষতায় এবং স্বামী বিমুক্তানন্দজী মহারাজের সম্পাদকতায় এই প্রতিষ্ঠান তরতরিয়ে এগিয়ে চলেছিল সমকালের নানান বিভঙ্গের মধ্য দিয়ে। পরবর্তীকালে 1960 খ্রিস্টাব্দে বিদ্যামন্দির তার ইতিহাসের দ্বিতীয় পর্বে উপনীত হল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া IA কলেজ রূপান্তরিত হল 1960-এ স্নাতক স্তরে। শুরু হলো এখানে BA BSc অনার্সের পাঠ্যক্রম। 20 শতাব্দীর শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ এই জাতীয় প্রতিষ্ঠানের জন্য বিশেষত একটি নতুন পরিকল্পনা নিয়ে এলেন। শুরু হয়েছিল 1993-94-এ এই প্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্স। নিঃসন্দেহে সাধারণ শিক্ষার পাশাপাশি এই বৃত্তিমূলক শিক্ষায় অংশ নেয়া বিদ্যামন্দিরের ইতিহাসে তার পড়াশোনার ক্ষেত্রে একটি নতুনতর সংযোজন। 1978-এ শুরু হয়ে গিয়েছিল এখানেই উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। আবার সেই পড়াশোনাই 2006 সালে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট নির্দেশ ক্রমে বন্ধ করে দিতে হল। পরিবর্তে শুরু হলো 2006 সাল থেকেই স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা। স্নাতক থেকে স্নাতকোত্তরে উত্তরণ বিদ্যামন্দিরের পড়াশোনার ক্ষেত্রকে, তার বিদ্যায়তনিক চর্চার ক্ষেত্রকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যেন নিয়ে পৌঁছে দিল। বিদ্যামন্দিরের বর্তমান উপাধ্যক্ষ শ্রীমদ স্বামী একচিত্তানন্দজি গণিত বিভাগের অপরিহার্য সদস্য। এছাড়া পূজনীয় মহারাজের সঙ্গীতানুরাগ
ও সুরেলা কণ্ঠের কথা আমরা সবাই জানি। মহারাজের চোখ দিয়ে এবার বিদ্যা মন্দিরকে দেখবো আমরা। শিক্ষার সংজ্ঞায় স্বামীজি বলছেন, মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশকে বলা হচ্ছে শিক্ষা। সেই অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশের লক্ষ্যে বিদ্যা মন্দির ছাত্রদের প্রথাগত পঠন পাঠনের পাশাপাশি তার হৃদয় মস্তিষ্কের কর্মক্ষমতার সার্বিক বিকাশের দিকেও সমানভাবে নজর দেয়। সেই লক্ষ্যে 1959 সালে তৈরি হয় বিদ্যা মন্দিরের NCC ন্যাশনাল ক্যাডেট কর্পস ইউনিট, তারপর 1970 সালে তৈরি হয় NSS ন্যাশনাল সোশ্যাল সার্ভিস স্কিম। এই দুটো ইউনিট আমাদের বিদ্যা মন্দির জীবনের অপরিহার্য অঙ্গ। ছাত্ররা প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে পরই তাদের NCC বা NSS যে কোনো একটি ইউনিট সিলেক্ট করে নিতে হয়, তাতে তাদের ভর্তি হতে হয়। এছাড়া বিদ্যা মন্দিরে রয়েছে ছাত্রদের সাংস্কৃতিক উৎকর্ষ, তাদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশের বিভিন্ন ক্ষেত্র। সাংস্কৃতিক বিভাগ সারা বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে, বিভিন্ন উৎসবের আয়োজন হয়, ছেলেরা বাইরে গিয়ে পারফর্ম করে। বিগত শিক্ষাবর্ষ থেকে কিছু অ্যাড অন সার্টিফিকেট কোর্স চালু করেছে। ছাত্ররা বর্তমানে বাংলা আবৃত্তি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, বেহালা, পাখোয়াজ, তবলা, এই মোট 5টি অ্যাড অন সার্টিফিকেট কোর্সে তারা প্রশিক্ষণ নিতে পারে বছরভর, তারপর তাদের মূল্যায়ন হয়। এছাড়া বিদ্যা মন্দির জীবনের আরেকটি অপরিহার্য অঙ্গ তার ক্রীড়া বিভাগ। সারা বছর ধরে ক্রীড়া প্রশিক্ষকরা, ওই বিভাগের ভারপ্রাপ্ত যে মহারাজরা, তারা সারা বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। ছেলেরা অংশগ্রহণ করে ব্যাডমিন্টনে, ফুটবলে, ক্রিকেটে, এবং জেলা স্তরে, রাজ্য স্তরেও আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা একেবারে কম নয়। এই বছর জেলা স্তরের প্রতিযোগিতায় বিদ্যা মন্দিরের ছাত্ররা যথেষ্ট সফল হয়েছে। একজন প্রতিযোগী হাই জাম্পে, লং জাম্পে প্রথম হয়েছে জেলা স্তরে, তারা রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া অন্যান্য শর্টপাট, ডিসকাস থ্রো, এইসব ইভেন্টেও বিদ্যা মন্দিরের ছাত্ররা সফল হয়েছে। বিদ্যা মন্দিরের ছাত্রদের হেড, হার্ট আর হ্যান্ড, হৃদয়, মস্তিষ্ক আর কর্মক্ষমতার পূর্ণাঙ্গ বিকাশের যে ব্রত পালন, তার ইমপ্লিমেন্টেশনের কাজটি করেন শিক্ষক, শিক্ষাকর্মী, সন্ন্যাসী, ব্রহ্মচারী নির্বিশেষে সকলে। এই ভাইস প্রিন্সিপালের যে অফিস, তার ডান দিকে রয়েছে শিক্ষা শিক্ষকদের টিচার্স রুম, আর বাঁদিকে রয়েছে কলেজ অফিস, বিদ্যা মন্দির জীবনের দুটি স্নায়ুকেন্দ্র। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং তাঁদের যে টিম, এরা এই শিক্ষক শিক্ষাকর্মীদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে পারেন। তাদের সম্পূর্ণ নির্ভরতার ক্ষেত্র এই দুটি অফিস। একদিকে বিদ্যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ মুখরিত হয়ে ওঠে সকালে বিনয় ভবনে সংস্কৃতের ছাত্রদের সুরলিত কণ্ঠে পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণে, অন্যদিকে মাঠে ছাত্রদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেওয়ার উৎসাহ ও উদ্দীপনাও চোখে পড়ার মতো। ঘণ্টা ধ্বনিকে সঙ্গী করে আবাসিকের খাবার ঘরে নির্দিষ্ট সময়ে ছাত্রদের উপস্থিতি বিদ্যা মন্দিরের নিয়ম শৃঙ্খলার আরেকটি অঙ্গ। এখানে ছাত্রদের সম্মিলিত আহার বিদ্যা মন্দিরের সংঘবদ্ধ জীবনকেই চিহ্নিত করে। ছাত্রদের প্রাথমিক পরিবেশনার পর বৈদিক মন্ত্র উচ্চারণ করে সকলে একসঙ্গে আহার করার ঐতিহ্য বিদ্যা মন্দিরে দীর্ঘকাল অবধি অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যা মন্দিরে সাম্মানিক স্নাতক পর্যায়ে মোট যে 13টি বিষয়ের পাঠক্রম চালু রয়েছে, তার মধ্যে অন্যতম হল পদার্থবিদ্যা। কলেজে প্রবেশপথের ডান দিকে এই বিভাগের নামে একটি পৃথক বিল্ডিং রয়েছে। বিভাগের কয়েকটি সমৃদ্ধ ল্যাবরেটরিও আছে। 6 জন পূর্ণ সময়কালীন অধ্যাপক ও বিশিষ্ট অতিথি অধ্যাপকেরা আছেন। পূজনীয় সম্পাদক মহারাজও এই বিভাগের অন্যতম শিক্ষক, বিভাগীয় প্রধান ডক্টর ভবেশ রায়। আমাদের টিচাররা অনেক ইন্টারন্যাশনাল যে জার্নাল, সেখানকার রিভিউয়ার হিসাবেও সেখানে তারা অংশগ্রহণ করেন।
আর তাছাড়াও প্রত্যেকটা টিচারের নিজেরা নিজেদের রিসার্চ কাজ নিয়ে ক্লাসে পড়ানো ছাড়াও রিসার্চ কাজ নিয়ে তারা ব্যস্ত থাকেন। এমনকি তারা বিভিন্ন রিসার্চ প্রজেক্ট, যেমন আমাদের ইউজিসি স্পন্সর্ড মাইনর রিসার্চ প্রজেক্ট, সেখানে তারা অ্যাপ্লাই করে এমনকি তারা পান, এমন অনেক টিচারে সেখান থেকে অনেক সাকসেস, মানে অনেক রেজাল্ট, ভালো রেজাল্ট পান। সেটা শুধু নয়, অনেক জায়গায় বিভিন্ন যে এমটেক কোর্স রয়েছে, এমটেক কোর্সে তাদের যে প্রজেক্ট ওয়ার্ক, সেই প্রজেক্ট ওয়ার্কও আমাদের অনেক টিচাররা এখানে করিয়ে থাকেন। আচ্ছা, রিসেন্টলি আমরা বিভিন্ন যে ডিপার্টমেন্ট, যেমন ডিএসটি থেকে অনেক ফান্ড পেয়ে সেই ফান্ড দিয়ে আমাদের ল্যাবরেটরি, যেহেতু ফিজিক্স সাবজেক্ট, একটা থিওরি যেমন ডেভেলপ করতে হয়, ল্যাবরেটরির দিকটাও আমাদের দেখতে হয়। সুতরাং শুধু থিওরি নিয়েই এখানে ই করলে হবে না, সাথে সাথে আমাদের যে ল্যাবরেটরি ডেভেলপমেন্ট সেটাও আমাদের দেখতে হয়। যে থার্ড ইয়ারে প্রজেক্ট করে আমাদের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, আমরা সেই সমস্ত ইকুইপমেন্ট কাজে লাগিয়ে আমরা যেমন যেন করাতে পারি। আচ্ছা, এই এরপরও আমাদের এমএসসি এই সমস্ত একটা পরিকল্পনা আছে, খোলার পরিকল্পনা আছে। আর স্টুডেন্টদের কথা বলতে গেলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে জেলা থেকে আসে আর কি। সুতরাং তাদেরকে আমাদের প্রথমে একটু বেশ অনেক কিছু দেখিয়ে টেকে তাদের শিখিয়ে নিয়ে তাদের ইম্প্রুভ করতে হয়। আর রেজাল্টের দিক দিয়ে দেখলে গত 10 বছরে যদি বলা যায়, আমাদের ছেলেরা বিভিন্ন যে এন্ট্রান্স এক্সাম বিভিন্ন আইআইটি বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে, যেমন জ্যাম বা জেস্ট, এই ধরনের এক্সামে তারা ভালো পারফরমেন্স করে এবং অলমোস্ট 2-1 জন বাদ দিয়ে সবাই কিন্তু সেই এতে চান্স ইনস্টিটিউটে চান্স পেয়ে যায়। অনেকে ইন্টিগ্রেটেড পিএইচডিতে ডাইরেক্টলি জয়েন করে, শুধু এখানে নয়, অনেক যেমন ইকল একটা পলিটেকনিক, সেখানেও আমাদের 2 জন ছেলে এখন তারা কাজ করছে। বিদ্যা মন্দিরে প্রবেশপথের বাঁ দিকে রসায়ন ও শিল্প রসায়ন বিভাগের যৌথ নামে একটি পৃথক বিল্ডিং অবস্থিত। স্নাতক পর্যায়ের রসায়ন বিভাগ এযাবৎ বহু সুখ্যাতি অর্জন করেছে, বিভাগের ল্যাবরেটরিগুলি যথেষ্ট প্রশংসিত। আমি এই ডিপার্টমেন্টে যা কোয়ালিটি স্টুডেন্ট পাই, আমরা নাম্বার অফ সিটটার সেটা লিমিটেড হয়ে যায়, যার জন্যে আমার মনে হয় আর একটু বেশি সংখ্যক স্টুডেন্ট পেলে ভালো হতো। আমাদের যে ছাত্রর উপরে নির্ভরশীল আমাদের ডিপার্টমেন্ট, এই ছাত্রদের রেকর্ড কিন্তু বরাবরই খুবই ভালো, বরাবরই ভালো মানে আমি এখনও পর্যন্ত যদি সেভাবে বলি গ্রাফিক্যাল প্লট, তাহলে এখন আমরা একটা ফ্ল্যাট জায়গায় পৌঁছেছি ইনক্রিজ করতে করতে। তাই এবারে আমার ডিপার্টমেন্টের প্রোগ্রেস যদি বলতে হয়, তাহলে একটু যদি খাদে না পড়ি তাহলে কিন্তু আর বলা যাবে না। তার মানে রেজাল্টটা ক্রমাগত ভালোর দিকেই যাচ্ছে এবং এখন একটা মোটামুটি স্ট্যাটিক জায়গায় চলে গেছে। এটা 1960 এই ডিপার্টমেন্টটা তৈরি হয়েছিল। ডিপার্টমেন্টের শুরুর দিকেই প্রফেসর সুরেশ সেনগুপ্ত ছিলেন, উনি আমাদের ডিপার্টমেন্টকে উজ্জ্বল করে গেছেন। সুরেশ সেনগুপ্ত বিখ্যাত এই জন্যে কেমিস্ট্রিতে, মানে অর্গানিক কেমিস্ট্রিতে ওনার বিশেষ অবদান রয়েছে। বর্ধন সেনগুপ্ত একটা সিনথেসিস রয়েছে, সেইটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এখন নেম রিয়াকশান হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড সেটা সবাই পড়ে, সেটা ছাড়া মোটামুটি রিয়াকশানের দিকে এগোনো মুশকিল। পশ্চিমবাংলার বিভিন্ন প্রতিষ্ঠানের বঙ্গ ভাষা ও সাহিত্য বিভাগগুলির মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে বিদ্যামন্দিরের বাংলা বিভাগ। এটি ফিজিক্স অ্যানেক্স বিল্ডিংয়ের দ্বিতলে অবস্থিত। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় ছাড়াও এমফিল ও পিএইচডি কোর্স চালানোর ছাড়পত্র পেয়েছে এই বিভাগ। বর্তমান বিভাগীয় প্রধান হলেন ডক্টর দীপঙ্কর মল্লিক। আমাদের এই বাংলা বিভাগের বিভাগ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল 2001 খ্রিস্টাব্দ থেকে। তার আগে এখানে বিষয় হিসেবে বাংলা ছিল, কিন্তু যথার্থ বিভাগ হিসেবে 2001 থেকে শুরু হয়। স্নাতক সাম্মানিক বাংলার কোর্স দিয়ে এটি শুরু হয়েছিল আমাদের বর্তমান অধ্যক্ষ মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দের উদ্যোগে, উৎসাহে এবং নেতৃত্বে। এবং 2008 সালে আমরা স্নাতকোত্তর বাংলা কোর্স খুলি, 2014 সালে আমরা বাংলায় পিএইচডি খুলি, 2015 সাল থেকে আমরা বাংলার এমফিল কোর্স চালাচ্ছি। এই কোর্সগুলি ছাড়া আমরা বাংলা বিভাগ থেকে নিয়মিতভাবে রাজ্য স্তরে, জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান ধরনের সেমিনার আয়োজন করি, আমরা সাহিত্যিকদের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করি, আমরা নানা রকমের ওয়ার্কশপ করি, ছাত্রদের এবং অধ্যাপকদের
আলাদা আলাদা আলোচনা চক্রের আয়োজন করা হয়। আমাদের বাংলা বিভাগের দুটি বিশেষ ক্ষেত্র হচ্ছে, আমাদের একটি পুঁথি সংগ্রহ আছে, আমার মনে হয় কোনো মহাবিদ্যালয়ের এরকম নিজস্ব পুঁথি সংগ্রহ নেই, এবং আমাদের পত্রপত্রিকার একটি সংগ্রহ আছে যেটি গর্ব করার মতন, এত বিপুল সংখ্যক পত্রপত্রিকাও কোনো মহাবিদ্যালয়ে দেখা যায় না। এই দুটি সংগ্রহ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই দুটি বিষয় কিন্তু একটি মহাবিদ্যালয়ের পক্ষে একটি অনন্য নজির হয়ে থাকবে। আমাদের বিভাগটির মূল শক্তি হচ্ছে অধ্যাপকদের, ছাত্রদের, প্রাক্তন ছাত্রদের একটি সুদৃঢ় মেলবন্ধন। আমাদের এই বিভাগে আমাদের প্রাক্তন ছাত্ররা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তারা এখানে পড়ায়, অনেক সময় তারা বিনা পারিশ্রমিকে পড়ায়। আমাদের এই বিভাগ থেকে যে সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হয়ে গেছে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছে, বিশেষ করে শিক্ষকতা এবং অধ্যাপনা পেশাতেও তারা যুক্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের বিভাগে যে কজন অধ্যাপক রয়েছেন তার মধ্যে অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস, তিনি আমাদের বিভাগেরই প্রাক্তন ছাত্র। সবটা মিলিয়ে আমাদের বিভাগের যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি বিশেষ উল্লেখের দাবি রাখে, এবং আমাদের ছাত্ররা তো অবশ্যই আমাদের খুব গর্বের বিষয়। বিদ্যামন্দিরের প্রাণিবিদ্যা বিভাগটি কনিষ্ঠতম, সাম্মানিক পর্যায়ে এর পঠন পাঠন শুরু হবে 2017-18 শিক্ষাবর্ষ থেকে। এই বিভাগটি সদ্য নির্মিত প্লাটিনাম জুবিলি স্মারক বিল্ডিংয়ের তৃতলে অবস্থিত এবং এটি পরিচালনা করছেন ব্রহ্মচারী পবিত্র চৈতন্য মহারাজ। এবার এই বিভাগ সম্বন্ধে বলবেন মহারাজ স্বয়ং। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে প্রাণিবিদ্যা বিভাগ শুরু হয়েছিল 2015 সালে। এই বিভাগের সূচনায় এবং তার পরে পরে কেন্দ্রীয় সরকারের মূলত তিনটি অনুদান আমরা পেয়েছিলাম। প্রথমত ওটাকা, ওয়ান টাইম অ্যাডিশনাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট, এই গ্রান্ট। পরে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান রুসা, তার থেকে প্রাপ্ত যে অনুদান, এবং কেন্দ্রীয় সরকারের আরেকটি বিশেষ গ্রান্ট ডিএসটি ফিস্ট। মূলত এই তিনটি অনুদানে আমাদের গড়ে উঠেছে এই প্রাণিবিদ্যা বিভাগ। বর্তমানে 2015 সাল থেকে 15-17 এই শিক্ষাবর্ষে মাইক্রোবায়োলজি অনার্স ছাত্রদেরই এখানে জুওলজি জেনারেল কোর্স পড়ানো হচ্ছে। 2017 সাল থেকে অর্থাৎ এই বছরের শিক্ষাবর্ষে চালু হচ্ছে আমাদের জুওলজি অনার্স কোর্স। সুপরিচিত বিদ্যামন্দিরের গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম চালু রয়েছে। এই বিভাগটিও প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের দ্বিতলে অবস্থিত। এই বিভাগেও শুরু হয়েছে পিএইচডির পড়াশোনা। বর্তমান বিভাগীয় প্রধান হলেন ডক্টর কার্তিক চন্দ্রপাল। আমাদের অঙ্ক ডিপার্টমেন্ট অধ্যাপক অশ্বিনী কুমার লাহিড়ি, যিনি প্রথম হেড অফ ডিপার্টমেন্ট, তার হাত ধরে 1960 সালে তার যাত্রা শুরু করে। সেই সময়কার উল্লেখযোগ্য অধ্যাপকেরা হলেন অধ্যাপক অমিয়ভূষণ রায়, অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকেল, অধ্যাপক প্রাণরঞ্জন সেনগুপ্ত, মিহির চক্রবর্তী, অধ্যাপক শচীন্দ্রনাথ বক্সি, সমরেশ মুখার্জি, স্বপন কুমার চক্রবর্তী, অধ্যাপক মোহনলাল সিনহা রায়। এখন বর্তমানে যারা আছেন তারা আমাদের 7 জন আছেন ডিপার্টমেন্টে, অনেকে ইয়াং স্টাফ, তারা সমস্ত অ্যাক্টিভলি রিসার্চে কর্মরত, কেউ কেউ রিসার্চ গাইড এবং রিসার্চ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, অনেকে বই লেখার কাজেও ব্যস্ত আছেন, এবং ছেলেরা খুব ভালো র্যাঙ্ক করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, যেমন জ্যাম, টিএফআর, বেঙ্গালোর, সিএমআই, আইআইএসসি, আইএসএমসি ইত্যাদি জায়গায়। আমাদের এমএসসি সিলেবাস শুরু, পড়ানো পঠন পাঠন শুরু হয়েছে 2006 সালে, এবং পিএইচডি প্রোগ্রাম শুরু হয়েছে 2014 সালে। বর্তমান ডিপার্টমেন্টে 5 জন স্কলার রয়েছেন, এবং এই রিসার্চের ব্যাপারে আইএসআই কলকাতা আমাদের সঙ্গে সহযোগিতা করেন। যারা মাস্টার ডিগ্রি পাস করে তারা মূলত রিসার্চের কাজে বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা করে নেন,
কিন্তু কেউ কেউ তার চাকরির ব্যবস্থা করেন। এটা আমাদের ছাত্রদের গিফট করা, আমাদের টিচার্স ডে উপলক্ষে ছাত্ররা এটা আমাদের দিয়েছিল। এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এমনি যেরকম সংখ্যা হয় 1, 2, 3, 4, তার পরিবর্তে কিছু ম্যাথামেটিক্যাল সিম্বল দিয়ে ওই সংখ্যাগুলোকে দেখানোর চেষ্টা করা হয়েছে। বিদ্যামন্দিরে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি বিভাগে স্নাতক পাঠ্যক্রম চালু আছে। এটি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের নিচের তলায় অবস্থিত। এর একটি আধুনিক পরিকাঠামো সম্পন্ন বিশেষ গবেষণাগার রয়েছে। বিভাগীয় প্রধান ডক্টর অসিত কুমার সরকার: ইনিশিয়ালি স্টার্টেড দিস ডিপার্টমেন্ট উইথ টু পার্ট টাইমার অ্যান্ড আই মাইসেলফ, বাট লেটার থ্রি ফুল টাইম ফ্যাকাল্টিজ অ্যান্ড টু ভিজিটিং প্রফেসর অ্যান্ড টু গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড পার্ট টাইমার্স হ্যাভ জয়েন্ড দিস লেভেল ইনস্টিটিউশন অ্যান্ড দিস ডিপার্টমেন্ট। অ্যাজ এ রেজাল্ট the department was gradually increasing or growing more and more. That's why this department was shifted this building after inception of so many instruments supported by OTAC and BOOST. The present uptake of students 15 per year, and the all the teachers as well as students, they are cooperatively doing very well, and they performed well in the all in exams at the national and national level. Particularly after passing this BSc from this college, they are pursuing integrated MSc in PhD program in IISc Bangalore, TIFR Mumbai, IIT Bombay, IIT Hyderabad University, Pondicherry University, and many other places. And not only that, this integrated MSc and PhD program, there are only a few of students have performed well and got opportunity to study abroad. College অর্থনীতি বিভাগে স্নাতক স্তরের পাঠ্যক্রম রয়েছে দীর্ঘকাল ধরে। এটি মূল বিল্ডিং এর একতলায় অবস্থিত। বিভাগীয় প্রধান হলেন ডক্টর দেবকুমার চক্রবর্তী। This department is functioning since decades. It's almost it was established almost 4 to 5 decades back, and after that we have received enormous responses from student communities and faculties and scholars like Kaushik Basu. He came here, he delivered a lecture here once, and then Professor Pranab Bardhan, Professor Moitresh Ghatok from London School of Economics, he also came here. So we are very proud about that, all these facts. And other than these, right now, almost 3 projects, three projects are currently running in this department. One project is in collaboration with University of Manchester and IGIDR Mumbai. So that's a project on experimental economics. Another project we have completed with West Bengal government, statistics department. And another minor research project was also completed. That is also funded by UGC. বিদ্যামন্দিরের রাশিবিজ্ঞান বিভাগটিতে জেনারেল কোর্স পড়ানো হয়। বিভাগটি পরিচালনা করছেন ব্রহ্মচারী সুব্রত মহারাজ। Welcome to the Department of Statistics. In fact, statistics is offered as a pass subject for some of the honors courses which are offered in বিদ্যামন্দির. Now, in particular, it is a compulsory subject for those students pursuing economics honors. Now, the course has been structured in such a manner as to involve all the points in substantial details, as also to enable students fare better in the competitive exams. Now, I'd like to mention that a very beautiful statistical package called STATA is taught here. স্নাতক পর্যায়ের কম্পিউটার সায়েন্স বিভাগ মূল বিল্ডিং এর একতলার বাঁদিকে অবস্থিত। এই বিভাগের উন্নত মানের সফটওয়্যার ও জেনারেল ল্যাবরেটরি রয়েছে। এই বিভাগের প্রধান দায়িত্বে আছেন শ্রী অভিষেক বর্মন। ইট ইজ ওয়ান অফ দ্য নিউয়েস্ট ডিপার্টমেন্ট অফ দিস কলেজ অ্যান্ড দ্য কম্পিউটার সায়েন্স অনার্স কোর্স ইজ কমেন্সিং ফ্রম 2009 অ্যান্ড ডিউরিং দিস শর্ট স্প্যান অফ টাইম উই হ্যাভ প্রোডিউসড alumnus in IT industry as well as various research institutes all over India
and as well as throughout, as well as in international level also. So as the student teacher ratio in our department is very good, it is almost 31:5 and so. So there is no as such backbenchers in our classrooms. We conduct campus interview. One or other companies keeps visiting our campus for campus interviews. But most of the students opt for higher studies. Prestigious institutes like IIT, BHU, Chennai Mathematical Institute, they opt for this kind of institutes and they does well. And we have alumni in notable IT industries like Oracle, TCS, Infosys, Voxomos, Ola, and such and so on. Electronics বিভাগেও general course পঠন পাঠন চালু আছে। এই বিভাগে আছেন ডক্টর রণজিৎ দাস। The electronics course have two type of courses, one from theoretical and another from practical courses. The practical courses contain some hardware instruments, and we have CROs, function generators, voltage sources, etc. কলেজের বিকাশ ভবন বা লাইব্রেরি বিল্ডিং এর দ্বিতলে আধুনিক পরিকাঠামো সম্পন্ন ইন্টারনেট কিয়স্ক রয়েছে। এখানে ছাত্ররা ইন্টারনেট পরিষেবা সহ কম্পিউটার ব্যবহার করার সুযোগ পায়। কলেজের প্রতিটি ছাত্রাবাসেই কমন রুম রয়েছে। এটি ছাত্রদের অন্যতম প্রিয় স্থান। এখানে বিকেলে ও রাতে খাবার পর ছাত্রদের টিটি ও ক্যারাম খেলার উন্মাদনা দেখা যায়। অন্যান্য প্রতিষ্ঠানের নিরিখে বিদ্যামন্দিরের শিল্পরসায়ন বিভাগটি আকর্ষণীয় ও অভিনব। স্নাতক স্তরের শিল্পরসায়ন বিভাগটি স্নাতকোত্তর স্তরে ফলিত রসায়ন বিভাগ নামে পরিচিত। কলেজে প্রবেশপথের বাঁদিকে রসায়ন বিভাগের সঙ্গে যৌথভাবে এই বিভাগের একটি নিজস্ব বিল্ডিং রয়েছে। এর একটি অত্যাধুনিক গবেষণাগার রয়েছে। বর্তমানে বিভাগের দায়িত্বে আছেন অধ্যাপক উত্তম কুমার ঘড়াই। 1994 থেকে এই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি কোর্স চালু হয়। 2010 এসে এই কোর্স অনার্স কোর্স হিসাবে শুরু হয় এবং ফ্রম 2011 থেকে এই ডিপার্টমেন্টে এমএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কোর্স শুরু হয়। বর্তমানে স্টুডেন্ট স্ট্রেংথ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অনার্স ডিপার্টমেন্টে হচ্ছে 45 অ্যাভারেজ তিনটে ইয়ার মিলিয়ে এবং মাস্টার ডিগ্রিতে দুটো ইয়ার মিলিয়ে অ্যারাউন্ড 35-40। 2011 থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কোর্স চালু হওয়ার পর এই ডিপার্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পেরেছি এবং আন্ডার দ্য ফান্ডিং অফ মিনিস্টার অফ এইচআরডি, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এবং কলেজের স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের আন্ডারে। বিদ্যামন্দিরের দর্শন বিভাগেরও যথেষ্ট সুনাম রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাশাপাশি বর্তমানে এই বিভাগের এমফিল কোর্সও চালু হয়েছে। বিকাশ ভবনের ত্রিতলে বিভাগটি অবস্থিত। বর্তমান বিভাগীয় প্রধান হলেন ডক্টর শামীম আহমেদ। 1964 সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দর্শন বিভাগ শুরু হয়। এখন এই বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল প্রভৃতি পাঠদান করা হয়। আমাদের এখন ছাত্র সংখ্যা 68। পড়ানো হয় এখানে প্রাচ্য দর্শন থেকে শুরু করে পাশ্চাত্য দর্শনের নানা দিক। একই সঙ্গে আমরা ধর্ম দর্শন, সোশ্যাল ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি ইত্যাদিও পড়িয়ে থাকি। এখানে শিক্ষক সংখ্যা পূর্ণ সময়ের 5 জন এবং আংশিক সময়ের 6 জন। বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপকরা এসে এখানে নিয়মিত পাঠদান করে থাকেন। 2016 সালে আমরা একটি জাতীয় আলোচনা চক্রের বন্দোবস্ত করি, দ্য কনসেপ্ট অফ মরালিটি ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। এখানে আমরা বিভিন্ন দেশের নৈতিকতার সমস্যা নিয়ে আলোচনা করেছি। এই বছর 2017 সালে কথামৃত আ ফিলোসফিক্যাল ডিসকোর্স নামের একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সেরও আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশনের আদর্শ অনুযায়ী দর্শন বিভাগ মনে করে এখানকার শিক্ষকরা এবং ছাত্ররা শ্রবণ, মনন এবং নিধি ধ্যাসন এই তিনটে বিষয়ের চর্চা করবে। স্বাভাবিকভাবেই এই দুনিয়ায় শ্রবণের যে ভূমিকা সেটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মানুষ মানুষের কথা শোনে না,
অন্য মানুষের যে বক্তব্য সেটা শোনে না। আমাদের সাধারণত আমরা দর্শন বিভাগে সেই চেষ্টাই করি যে বিভিন্ন মত এবং বিভিন্ন তত্ত্ব যাতে ছাত্ররা খুব সুন্দরভাবে শোনে, হৃদয়ঙ্গম করে এবং সেটা মনন করে, তর্ক করে। ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, আমাদের তর্ক করার যে ঐতিহ্য, মনন করার যে ঐতিহ্য এবং তাকে আত্মীকরণ অর্থাৎ যেটিকে নিধিধ্যাসন আমরা বলতে পারি, সেই জায়গাটা আমরা ছাত্রদের মধ্যে সেই বীজ রোপণ করার চেষ্টা করি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক স্তরের পঠন পাঠন বর্তমান বিকাশ ভবনের ত্রিতলে বিভাগটি অবস্থিত। বিভাগীয় প্রধানের নাম ডক্টর ইন্দ্রাশিস ব্যানার্জি। প্রতিষ্ঠানটির বয়স যা তার ঠিক 20 বছর পরে 1961 এই ডিপার্টমেন্ট ফাউন্ডেড হয়েছিল। অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের এখানে দুজন, আরেকজন আছেন এখানে ফুল টাইমার, এছাড়া গেস্ট ফ্যাকাল্টি বা স্পেশালিস্ট যারা বিভিন্ন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে এসে থাকেন, এক্সটেনশন লেকচার হয়। এই সাম্প্রতিককালে আমাদের ন্যাশনাল একটি সেমিনারও হয়ে গেল, ইন্টারোগেটিং ইনটলারেন্স, আমরা পাবলিকেশন বের করি। সব থেকে বড়ো জায়গা যেটা এখানে, আমাদের স্টুডেন্টসরা, আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে, বাংলাদেশের স্টুডেন্টস আছে তাদের মধ্যে, এবং আমাদের যে ইনপুটটা আসে সেটা কিন্তু অ্যাকচুয়ালি গ্লোবাল অনেকটাই। আমাদের যে সিলেবাস আমরা এখানে বোর্ড অফ স্টাডিজের মধ্যে দিয়ে ফ্রেম করি, মাচ অফ ইট হ্যাজ টু ডু উইথ সাম ইন্টারন্যাশনাল লিঙ্কেজেস অলসো। সো দিস টু মি ইজ আ ভেরি বিগ এরিয়া ওয়ের উই ক্যান কাল্টিভেট ties internationally for our department, for our institution and especially for our students. আমাদের এখানে আরেকটা বড় কথা যেটা বলার সেটা হচ্ছে একটা অদ্ভুত আউটরিচ প্রোগ্রামের জায়গা আছে। আমি ব্যক্তিগতভাবে একটি 1975 FCRA রেগুলেটেড NGO যার সঙ্গে রামকৃষ্ণ মিশনের আমাদের খুব ঘনিষ্ঠতা আছে, নিবেদিতা কমিউনিটি কেয়ার সেন্টার ধনেখালি ব্লকে হুগলি জেলায়, সেখানে কিন্তু আমাদের এখান থেকে গিয়ে আমরা সেমিনার করি এবং রুরাল গভর্নেন্সের ওপর যে সেমিনার, সেই সেমিনারে লোকাল ব্লক অফিস বা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের লোকজন আসেন, সেইটা রুসার টাকাতে কিন্তু পাবলিশও করা হবে, সেই জায়গায় আমরা পৌঁছেছি। এইটাকে ইনস্টিটিউশনালাইজ করা হচ্ছে যাতে ভবিষ্যতে প্রত্যেকটা ব্যাচের আমরা এইভাবে কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গে টাই আপটা করতে পারি। বিদ্যামন্দিরে ইতিহাস বিভাগের স্নাতক স্তরে পাঠ্যক্রম রয়েছে। বিভাগটি মূল বিল্ডিংয়ের একতলায় অবস্থিত। বিভাগীয় প্রধান অধ্যাপক পৃথ্বীরাজ বিশ্বাস। দ্য স্টাডি অফ হিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন বিদ্যামন্দিরা ইন দ্য 1960s অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট কেম ইন টু এক্সিস্টেন্স ইন 1964। দ্য ডিপার্টমেন্ট অ্যাজ ইট ইজ নাও ওজ ইটস গ্র্যাটিটিউড টু দ্য ডেডিকেশন অফ ইটস ফ্যাকাল্টি মেম্বার্স বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট হু হ্যাভ নার্চার্ড দ্য ডিপার্টমেন্ট টু ইটস ম্যাচুরিটি। The faculties are a vibrant lot. Both the faculty members and some students are involved in active research. And I also take pride to state that this is the only department where the maximum number of faculties have been exposed to international seminars. The faculty members have not only visited neighboring countries, but also international destinations like the UK and the US for presenting academic papers. As far as academics are concerned, there has been 100% success with most students opting for our higher studies, and we have students placed in reputed institutions like Presidency University, Jadavpur University, Calcutta University, as well as universities outside the state like Pondicherry University and the University of Hyderabad. We also have a lot of students who are placed as teachers in various educational institutions across the state. The department also organizes regular excursion, academic excursion for students, but again, these are not, you know, pleasure tours. The students are expected to provide a report on the tours and they are also assessed on that. We also come out with an annual wall magazine called Purabritto. And this is a work entirely by the students, and they take great enthusiasm in participating in this extra-academic activities. A unique achievement of the department is producing DVDs, which are actually DVDs of the academic tours which the students and the teacher take. But this is unique in the sense that it is a product
of the teachers and students alike without any external aid. কলেজে ইংরেজি বিভাগে স্নাতক পর্যায়ের পঠন পাঠন হয়। এই বিভাগটি বিকাশ ভবনের দ্বিতলে অবস্থিত। বিভাগীয় প্রধান ডক্টর স্বরূপ রায়। অটোনমিতে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের হয়েছে সেটা হচ্ছে যে আমরা সিলেবাসটা নিজেরা ফ্রেম করতে পারি, এবং এখানে আমরা এইথ পেপারে এমন একটা জিনিস রেখেছি সেটা খুব কম জায়গায় হয়, সেটা হচ্ছে একটা টার্ম পেপার প্রেজেন্ট লিখতে হয় এবং সেটা 50 নম্বর তাতে থাকে, এবং সেই পেপারটা প্রেজেন্ট করতে হয় শুধু ইন্টারনাল যারা আছেন, মানে আমাদের টিচার্স শুধু নয়, বাইরে থেকে তারা 3 জন এক্সপার্ট আসেন, তারা শোনেন এবং সেই পেপারটার উপরে তাদের প্রশ্ন করা হয়। মানে এটা জাস্ট একটা রিসার্চ ওরিয়েন্টেশন একটা, মানে যদিও তাদের মাস্টার্সে গিয়ে এরকম টার্ম পেপার লিখতে হবে বা পেপার, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এটা আমাদের সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি যখন ছিল তখন এই সুযোগটা ছিল না। ফলে আমাদের এই অটোনমি হওয়াতে আমরা সিলেবাসটাকে আমাদের অনেক মানে আমাদের মতন করে, মানে আমরা যেখানে হায়ার এডুকেশনের কথা মাথায় রেখে ভবিষ্যতে যাতে ওদের কাজে লাগে। বিদ্যামন্দিরে সংস্কৃত বিভাগের প্রসিদ্ধি আজ পশ্চিম বাংলার সর্বস্তরে স্বীকৃত। এই বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডি কোর্স পরিচালনা করছে। বিকাশ ভবনের দ্বিতলে বিভাগটির অবস্থিতি। বিভাগীয় প্রধান ডক্টর সত্যব্রত পাহাড়ি। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের এই সংস্কৃত বিভাগ 1960 সালে প্রথম খোলা হয়েছিল। প্রথম থেকে এখানে অনার্স পড়ানো হতো। আমরা বর্তমানে যেগুলোর উপর জোর দিয়েছি সেটা হচ্ছে পঠন পাঠন, এছাড়াও গবেষণা কাজটা যেন যথারীতি হয়। পঠন পাঠন প্রধানত সংস্কৃতকে অবলম্বন করে, সংস্কৃত ভাষাকে অবলম্বন করে হয়। শুধু কথাবার্তাটাই যথেষ্ট নয়, গবেষণা একান্ত প্রয়োজন। সুতরাং আমাদের এখানে যে সমস্ত পত্রিকাগুলো বের হয় সেই পত্রিকাগুলোর মধ্যে একটি হচ্ছে মতি মুকুলম, তারপরে সারস্বতী, তা এগুলো গবেষণামূলক পত্রিকা। এছাড়াও সংস্কৃতি সুধা যেটা বেলুড় মঠের সহায়তায় বের হয়। সুতরাং গবেষণার দিকটা বিশেষ গুরুত্বপূর্ণ। যে সমস্ত সেমিনার হয়েছে তার পাণিনি ব্যাকরণের উপরে বিশেষ সেমিনার হয়েছে, পাণিনির কন্ট্রিবিউশন, তারপরে বঙ্গীয়দের সংস্কৃত সাহিত্যে অবদান, বিভিন্ন ওয়ার্কশপ চলছে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ। কদিন আগেই আমরা শেষ করলাম পাণিনির কারকের উপরে মহাভাষ্যকার পতঞ্জলি যেরকম আলোচনা করেছেন তার ভিত্তিতে 10 দিন একটা ওয়ার্কশপ হলো 5টা থেকে 7টা পর্যন্ত। স্বশাসিত কলেজ হিসাবে বিদ্যামন্দিরের পরীক্ষা নিয়ামক বিভাগ অত্যন্ত সক্রিয় ও গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে পরীক্ষার আয়োজনের পাশাপাশি 1 মাসের মধ্যে ফলাফল প্রকাশের তৎপরতায় নেপথ্যচারী মহারাজ ও অন্যান্যদের অপরিসীম অবদান অভিবাদনযোগ্য। এর দায়িত্বে রয়েছেন যুগ্ম পরীক্ষা নিয়ামক ব্রহ্মচারী ধীর চৈতন্য মহারাজ বা সুদীপ মহারাজ। এই এক্সাম কন্ট্রোল ডিপার্টমেন্ট রামকৃষ্ণ মিশন স্বশাসিত কলেজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগ থেকে আমরা মিড সেমিস্টার এবং এন্ড সেমিস্টার পরীক্ষা পরিচালনা করে থাকি। আমরা গ্রিভেন্স রিড্রেসেল অত্যন্ত সুন্দরভাবে করে থাকি। অটোনমাস কলেজ শুরুর প্রথম পর্ব থেকেই আমাদের এই এক্সাম অফিস অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পরীক্ষা কাজটি করে চলেছে। এর জন্য আমি সমস্ত শিক্ষক বহিরাগত এবং আমাদের আন্ত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, নন টিচিং স্টাফ রয়েছেন এবং সর্বোপরি ছাত্রদের সহযোগিতা কথা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে স্মরণ করব, এবং সকলের সহযোগিতার ফলে এই এক্সাম অফিস অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ পরিচালনা করতে পারছে। বিদ্যামন্দিরের কেন্দ্রীয় গ্রন্থাগার অত্যন্ত সমৃদ্ধশালী। এটি বিকাশ ভবন নামে পরিচিত। এখান থেকে 2টি টার্মে বই সরবরাহ করা হয়। লং টার্মের বইগুলি শিক্ষাবর্ষ অথবা সেমিস্টার শুরুর পূর্বেই প্রদান করা হয়। শিক্ষাবর্ষ বা সেমিস্টারের শেষে সেগুলি আবার ফেরত নেওয়া হয়। শর্ট টার্মের বই এককালীন সর্বাধিক 4টি। 4টি কার্ডের বিনিময়ে বইগুলি 15 দিন নিজের কাছে রাখা যায়। এছাড়া একটি রিডিং কার্ড দিয়ে একটি বই তুলে সেটি সেদিনই ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। লং টার্ম বইগুলি প্রদান করা হয় বিকাশ ভবনের 4তলার অভিদানন্দ রিডিং রুম থেকে।
এবং শর্ট টার্ম বই সরবরাহ করা হয় বিকাশ ভবনের একতলা থেকে। বর্তমানে গ্রন্থাগারের বিপুল বইয়ের সংখ্যা প্রায় 64,000 গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া 1,50,000 কাছাকাছি ই বই বিশ্ব উৎপাদন করে। বিকাশ ভবনের চারতলায় রয়েছে তেজসানন্দ হল ও অভেদানন্দ রিডিং রুম নামে দুটি পড়বার ঘর। ছাত্ররা এখানে সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। বর্তমানে আমাদের লাইব্রেরিতে যে দুর্লভ এবং আউট অফ প্রিন্ট বইগুলো আছে সেগুলো আমাদের একটা রেয়ার বুক কালেকশন করার আমরা চেষ্টায় রয়েছি। স্টুডেন্টদের যাতে করে আরও আমরা ওপেন অ্যাক্সেস সার্ভিস দিতে পারি তার জন্য আমাদের লাইব্রেরিতে RFID এনেবল সার্ভিসেসের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে আমরা আরও সেমিনার এবং আরও ইউজার ফ্রেন্ডলি লাইব্রেরি সার্ভিস দেওয়ার উদ্যোগে আছি। বিদ্যামন্দিরের অফিস ঘর, কোষাগার ও স্টাফ রুম মূল বিল্ডিংয়ের দ্বিতলে অবস্থিত। কলেজের প্রধান করণিক হলেন শ্রীযুক্ত রঞ্জন বিশ্বাস, অধিকাংশের কাছে যিনি বড়বাবু নামে সুপরিচিত। কলেজের হিসাবরক্ষক শ্রী দেবব্রত মণ্ডল, অফিস ও কোষাগারের সমস্ত কর্মীর কর্মনিষ্ঠা ও নিরলস পরিশ্রমেই যাবতীয় কর্মকাণ্ড মসৃণ গতিতে সক্রিয়তার সঙ্গে এগিয়ে চলে। অন্যদিকে মূল স্টাফ রুমটি নানা সময় চায়ের আড্ডায় বা সরস বিতর্ক আলোচনায় সরগরম হয়ে থাকে। অবশ্য এটি ছাড়াও প্রতিটি বিভাগেরই একটি করে নিজস্ব স্টাফ রুম রয়েছে। নমস্কার, বিদ্যামন্দির মেইন অফিসে আপনাদের স্বাগত। আমাদের এটা মেইন অফিস হলেও আমরা কিন্তু শুধু এই মেইন অফিসটা নিয়েই আমাদের কর্মযজ্ঞ নয়, বিদ্যামন্দিরে যে বিশাল কর্মযজ্ঞ চলছে মেইন অফিস তার কেন্দ্র হলেও আমাদের কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়েই আমরা একসঙ্গে চলি। আমাদের এই সমস্ত কাজটাই কিন্তু এই মেইন অফিসের অন্তর্ভুক্ত হয়েই আমরা করি। এই কাজটা একটা কমপ্লিট টিম ওয়ার্ক, সেখানে আমাদের মেইন অফিস একটা বড় ভূমিকা নেয়, কিন্তু আমাদের এই সাব অফিসগুলো যেগুলো আমাদের বিভিন্ন অংশ ডিপার্টমেন্টগুলো আছে তারা সমস্ত মিলেই আমরা এই বিদ্যামন্দিরে একসঙ্গে কাজ করে যাই। এবং ডিপার্টমেন্টগুলো যারা আছি আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে দেবতারই পুজো করছি এবং আমাদের একটা পরম পাওয়া জীবনের পথে। সদ্য ভূমিষ্ঠ চারাগাছের মতো স্বামী বিবেকানন্দ গবেষণা কেন্দ্রটি প্রকাণ্ড মহিরুহের স্বপ্নকে শিরোধার্য করে এগিয়ে চলেছে। স্বামী বিবেকানন্দ লেড গ্রেট এমফাসিস অন দি এলিমেন্টস অফ ক্রিয়েটিভিটি ইন দ্য ডোমেন অফ এডুকেশন। ইন ফ্যাক্ট ইন মাদ্রাস ইন 1897 স্বামীজি সেড ইন a course of his lecture with a touch of pathos that 50 years of university education has not been able to produce a single original person in the three presidencies. In fact, we also know that Swamiji encouraged Sir Jamshedji Tata to set up a research center in that the then British dominated India. Remembering this educational ethos of Swamiji, Ramakrishna Mission Vidyamandir decided to set up a research center on the sacred occasion of 150th birth anniversary of Swamiji. Amader research center ti muloto koyekti bhage bibhokto. Research wings jekhane muloto MPhil PhD korano hoy, amader ekhon bortomane 54 jon PhD scholar royeche. Maharaj bollen bangla, sanskrito, gonit ebong orthoniti ei bishoy gulite PhD korano hoy. Echhara amader এমফিল গবেষণাতে 64 জন ছাত্র রয়েছে, বাংলা, দর্শন এবং সংস্কৃত এই তিনটি বিষয়ে এমফিল গবেষণার কাজকর্ম চলছে। এছাড়া আমাদের পাবলিকেশন উইংস রয়েছে, যে উইংসের মাধ্যমে আমাদের মূলত অনেকগুলি গবেষণামূলক গ্রন্থ এবং পত্রিকা প্রকাশিত হয়। IQAC বা ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল বিভাগটি কলেজের শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নের দিকটি দেখভাল করে। এর নেতৃত্বে রয়েছেন অধ্যাপক তানভীর আলম মাঝারি। আমাদের প্রথম অ্যাক্রিডিটেশন 2005 সালে হয়, তাতে আমরা 93.25% পাই, যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে খুবই মানে কম ইনস্টিটিউশন পেয়েছিল ইউনিভার্সিটি কলেজ মিলিয়ে। তারপরে একটা এর ন্যাকের একটা নিয়ম ছিল যে একটা IQAC ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল এস্টাবলিশ করতে হবে, সেই কলেজের কোয়ালিটি রিলেটেড ব্যাপার
ক্রিয়েশন অফ কোয়ালিটি, সাস্টেনেন্স অফ কোয়ালিটি, এনহান্সমেন্ট অফ কোয়ালিটি, সেটা নিয়ে সব কাজ করবে, যেটা যদি একাডেমিক হোক, ইনফ্রাস্ট্রাকচারাল হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, সবগুলি প্রথম ডিসকাশনটা আইকিউসিতে হয়, যেখানে বাইরের লোক আসেন, এক্সপার্টস যারা কলেজে, যারা হেডস অফ দ্য ডিপার্টমেন্ট তারা আসেন, প্লাস আমরা যারা আইকিউএসি কোয়ার্ডিনেটর, জয়েন্ট কোয়ার্ডিনেটর, ন্যাক কোয়ার্ডিনেটর, তারা সবাই ডিসিশন মেকিংয়ে ইনভলভ থাকি, ওখানেই ডিসিশনগুলো নেওয়া হয়, সেগুলো পরে ইমপ্লিমেন্ট করে। আর আইকিউএসি গুরুত্বটা এতটাই বেশি যে গভর্নিং বডি ছাড়া এই ডিসিশনসগুলো কেউ রিজেক্ট করতে পারে না। বিদ্যামন্দিরের আবাসিক কার্যালয়টি শ্রীভবন ও বিদ্যাভবনের মাঝখানে অবস্থিত। বর্তমানে এটি দক্ষতা ও অভিজ্ঞতার জোরে সফলভাবে পরিচালনা করছেন বিদ্যামন্দিরের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী অরুণাত্মানন্দজি। এখানে হস্টেল ব্যাংকের সুবিধা রয়েছে, যার দ্বারা ছাত্ররা বিশেষভাবে উপকৃত। আমাদের ছেলেদের জন্য যতটুকু খরচা করা হয় ততটুকুই, যা খরচা হয় ততটুকুই হিসাব, মানে মেস চার্জ হিসেবে বার করা হয়। এইখানে আমাদের যে পাঁচটি ভবন আছে সেগুলোর নাম হচ্ছে যথাক্রমে শ্রী, বিদ্যা, শ্রদ্ধা, বিবেক, বিনয়। এই এই নামগুলোর মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে যে এই গুণগুলো বিনয়, শ্রদ্ধা, বিবেক এবং বিদ্যা, এইগুলো যখন নিজেদের মানুষের মধ্যে যখন ডেভেলপ করে, পূর্ণাঙ্গভাবে যখন ডেভেলপ করে, তখন সে তার একটা শ্রী আসে। সে না এই বিদ্যা এইভাবে নাম দিয়ে ছেলেদেরকে করা হয়েছে, এই ভবনগুলিতে নাম দিয়ে করা হয়েছে। এবং আমার প্রত্যেকটি ছাত্রাবাসে একটি করে ঠাকুর ঘর আছে, তো এই উপাসনার ক্ষেত্র প্রত্যেক ছেলেকেই নিত্য দুবেলা যেতে হয়। সকালবেলায় ভোর পাঁচটার সময় তাদের রাইজিং বেল দিয়ে উঠানো হয়, 5:30 সময় থেকে আধ ঘন্টা তাদের উপাসনালয় করানো হয়। আবার ঠিক সন্ধ্যে যখন সূর্য ডোবে অস্তাচলের পরেও সেই আবার আধ ঘন্টা তাদের ওখানে প্রেয়ার হয়। তো এইটার যে জাগতিক এই যে আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে একটা পারমার্থিক একটা যে স্পর্শ তাদের টাচ দেওয়া হয়, যে দুটো যদি ব্যালেন্স যদি হতে পারে, ধর্মের সঙ্গে সঙ্গে যে জাগতিক যে বিষয়বস্তু মিলন মেলবন্ধন হলে পরে ছেলেটি পূর্ণাঙ্গ একটা রূপ নিতে পারে। এই আমাদের মধ্যে যে দেবত্বগুলি, যে গুণগুলি আছে, সেটা যাতে এই পড়াশোনার সঙ্গে সঙ্গে সেগুলো ডেভেলপ করে, সেটার জন্যই এর প্রচেষ্টা। এবং আমরা দেখেছি ছেলেগুলি এখানে থাকতে থাকতে তাদের মধ্যে অনেক সেবামূলক কাজ করার মানসিকতা আছে তাদের, এবং তারা করছেও। তারা এক একজন এক একটা গ্রুপে এক এক বছর একটা স্বপ্নাঙ্গন বলে একটা তারা সেকশন করেছে, সেখান থেকে তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে দুস্থ মানুষদেরকে, যারা পারছে না পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে, তাদের পাশে যাচ্ছে, তাদের বই, খাতাপত্র এই সমস্ত দেওয়া হচ্ছে, পুজোর সময় কাপড় জমা দেওয়া হচ্ছে ওরা এটা। তারপরে যদি কোনো ছেলে অসুস্থ হয়ে পড়ে, আমাদের এমনও একটা অবস্থা হয়ে, একটি ছাত্রের অবস্থা হয়েছিল যেখানে তাকে আমাদের বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, সেখানে সমস্ত আমাদের ইনস্টিটিউশন ছাড়াও প্রত্যেকটা ছাত্র ইন্ডিভিজুয়ালি তাদের সামর্থ্য অনুযায়ী তারা সেখানে তাকে সাহায্য করেছিল। এই যে মানবিকতা, পড়াশোনার সঙ্গে সঙ্গে মানবিকতাও তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে, এটা একটা আমাদের একটা কাছে বড় একটা আনন্দের ব্যাপার যে বর্তমান প্রজন্মের এটাই প্রয়োজন যে শুধু স্বার্থপর হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যারিয়ারিস্টের দিকে দেখা যাচ্ছে, ক্যারিয়ারিস্টের সঙ্গে সঙ্গে যে ক্যারেক্টারের মধ্যে ডেভেলপমেন্ট, দুটো সামঞ্জস্য হলে পরে পূর্ণাঙ্গ মানুষ সে হতে পারে, এবং তারই এখানে প্রয়াস। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রচলিত হোক যেখানে গুরুকুল প্রথার মাধ্যমে শিক্ষা হবে, অর্থাৎ এখানে শুধু ছাত্ররা এমন কিছু শিখবে না, সেটা শুধুমাত্র পুঁথিগত হবে, আর জীবন কীভাবে তৈরি হয় সেটা জীবন থেকেই শিখবে, যেমন দ্বীপ থেকে দ্বীপ জ্বলে ওঠে। 6টি হোস্টেল আছে, 1টি এমফিল পিএইচডি ছাত্রদের জন্য, আর 5টি আছে ডিগ্রি কোর্স এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসদের জন্য। এই হোস্টেলগুলোতে ছেলেরা যখন প্রথম আসে তখন অত্যন্ত কষ্ট পায়, বাড়ি ছাড়ার বেদনা ইত্যাদি থাকেই, কিন্তু কিছুদিন থাকার পর কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছরের টোটাল কোর্সটাই করে। করার পর যখন ফিরে যায় কাঁদতে কাঁদতে যায়। এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা জোর দেওয়া হয়, আমরা চারিদিকে দেখি যে শিক্ষা
ব্যবস্থা চারিদিকে প্রচলিত থাকা সত্ত্বেও শিক্ষিত বলতে আমরা যাদের বুঝি তারা কেরিয়ারে সফল হলেও বাস্তবে জীবনের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় পরাজিত, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমাদের এখানে ব্যক্তিত্ব বিকাশ, ইফেক্টিভ লাইফ ম্যানেজমেন্টের শিক্ষাও এখানে দেওয়া হয়। যে শেখার সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হচ্ছে অন্তর্জীবন গঠনের শিক্ষা, অর্থাৎ কেরিয়ারের সঙ্গে ক্যারেক্টার। আর এই শিক্ষার ক্ষেত্রে আমাদের কোনো গোড়ামি বা সংকীর্ণতা থাকে না, ভালো মানুষ তৈরি হওয়ার শিক্ষা দেওয়া হয়। আর সেই শেখার মাধ্যমে শুধুমাত্র বইয়ের নয়, কাজের ক্ষেত্রেও। আমাদের এই হোস্টেলগুলোতে জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র, কাস্ট কোনো কিছু না দেখে যদি আমরা দেখি কে অসুস্থ হয়েছে, জাত ধর্ম কেউ দেখে না, সবাই তাদের বিপদে পাশে দাঁড়ায়, ঝাঁপিয়ে পড়ে। খেলার মাঠে হুল্লোড় থেকে শুরু করে প্রেয়ার হলে একসঙ্গে বসা, ডাইনিং হলে বন্ধুত্ব গড়ে ওঠে। সুইপার বন্ধু ভাইয়েরা যারা আছে, ডাইনিং হলের যারা কর্মী আছে, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, আমাদের সঙ্গে গড়ে ওঠে ভালো সম্পর্ক। তারা যখন ফিরে যায় তখন সেটা বুঝতে পারি। শৃঙ্খলাবোধ, ডিসিপ্লিন যে খুব গুরুত্বপূর্ণ জীবনে, তা না হলে সমাজ, সংস্থা, কোনো টিম ওয়ার্ক পর্যন্ত সম্ভব নয়, সেটা ছেলেটা এখান থেকে শেখে। অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ হয়, এটা সম্ভব নয় গোটা জীবনের শিক্ষা কোনো একটা প্রতিষ্ঠান দেবে, তবে চেষ্টা হয় একটা সমগ্র জীবন পরিচালনার পার্সপেক্টিভ তৈরি করা, কীভাবে শিখতে হবে সেই শেখার শিক্ষাটা অন্তত এই রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের হোস্টেলগুলো থেকে ছেলেরা শিখে যায়। বিদ্যামন্দিরের আবাসিকের আহার কক্ষের পেছনে রয়েছে রন্ধনশালা। রন্ধন প্রক্রিয়াটি সঠিকভাবে পরিচালিত হওয়ার নেপথ্যে রয়েছে প্রতিনিয়ত অসংখ্য কর্মীর নিরলস পরিশ্রম। এখানেই রয়েছে মেস অফিস, যেটি বর্তমানে সফলভাবে পরিচালনা করছেন ব্রহ্মচারী উদ্ধব চৈতন্য মহারাজ। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই বিদ্যামন্দির মেস, তথা অন্যভাবে বলা যায় বিদ্যামন্দির ডাইনিং হল বা কিচেন, এখানে বর্তমানে বিদ্যামন্দিরের সরকারি এবং অসরকারি সব মিলিয়ে কর্মীর সংখ্যা 30। এর মধ্যে রাঁধুনি বা কুক আছেন 5 জন, বাকিরা হেল্পার। রোটেশনালি সমস্ত কাজগুলো আমাদের সম্পন্ন হয়। এখানে কাজের শিডিউল হচ্ছে ঠিক ছাত্রটা যে সময় ঘুম থেকে ওঠে, অর্থাৎ সেই 5টার সময়, এবং একইভাবে চলতে থাকে প্রায় দুপুর 12টা, এটা সকালের ফেজ। তারপরে বিকাল থেকে শুরু হচ্ছে আবার 2:30 থেকে, এটা চলে প্রায় রাত্রি 10টা। এছাড়াও বিভিন্ন দিনে, বিভিন্ন ওকেশনে এর ক্রমান্বয়ে এর টাইমিংসগুলো পরিবর্তন হয়, তখন টাইমিংসগুলো আরও বেড়ে যায়। ঠাকুর, মা, স্বামীজি, এই তিথি পুজো, এছাড়াও অন্যান্য বিশেষ দিনে ছাত্রদের একটু বিশেষ ভালো খাওয়ার বন্দোবস্ত থাকে। এছাড়াও আমাদের ছাত্রদের বর্তমান সংখ্যা প্রায় 700, সরকারি, অসরকারি এবং কলেজ গেস্ট সমস্ত কর্মীর সংখ্যায় সর্বমোট নিয়ে প্রায় 700। বিদ্যামন্দিরের প্রতিটি ছাত্রাবাসেই একটি করে ক্ষুদ্র গ্রন্থাগার রয়েছে। এটি মূলত ছাত্রদের দ্বারাই পরিচালিত। প্রত্যহ রাতে খাবার পর সেটি ব্যবহার করা হয় এবং সপ্তাহে একদিন করে সেটি বন্ধ থাকে। বিদ্যামন্দিরের নিজস্ব চিকিৎসা পরিষেবারও বন্দোবস্ত রয়েছে। নির্দিষ্ট দিনে সকালে বা রাতে ডাক্তার বসেন। এছাড়া রয়েছে বিদ্যামন্দিরের বাইরে বেলুড় মঠের ঠিক পাশে রামকৃষ্ণ মিশন পরিচালিত চ্যারিটেবল ডিসপেন্সারি, যেখানে বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। অনতি দূরে শ্রমজীবী হাসপাতালের পরিষেবাও যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। বিদ্যামন্দিরে স্নাতক পর্যায়ের সূচনায় ছাত্রদের NCC অথবা NSS এর সঙ্গে যুক্ত হতে হয়। NCC-র ছাত্রদের বাধ্যতামূলকভাবে 2 বছর প্রশিক্ষণ নিতে হয়। প্রতি রোববার সকালে NCC-র থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস বিদ্যামন্দিরের ভেতরে কিংবা কাছেই NCC ইউনিটে সম্পন্ন হয়। এই বিভাগের দায়িত্বে রয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ও ক্যাপ্টেন অরূপ কুমার ধবল এবং স্বামী প্রতিবোধানন্দ মহারাজ। বিদ্যামন্দিরের NCC বিভাগ 21st বেঙ্গল ব্যাটালিয়নের অন্তর্গত। ফ্রম দ্য ভেরি ইনসেপশন অফ দিস কলেজ উই আর অ্যাটাচড উইথ দিস ইনস্টিটিউশন। ইন 1959 উই স্টার্টেড আওয়ার জার্নি। NCC উইংস স্পেশালি
under the 21st Bengal Battalion, and our thrust areas are, we conducted various camps and we sent our cadets there, and we also sent them in the Indian Military Academy, in army attachment camps, and like these the various camps we sent them. And the thrust area is this, that we are making our cadets very much acquainted with this present situation. Especially, you know, the main problem is the integration. So we are imparting the learning, what is integration and what is the utility of this integration, especially in this country like India. And we are also encouraging our student just to go into the IAS and IPS exam, and we are making them for the competitive exam also. And the one thrust area is this, that B and C certificate exams, especially these are conducted by our NCC group and the NCC directorate. And in this year, especially 2017, seven students, they appeared in the C certificate examination, and 27 cadets, they have appeared in the B certificate examination. Especially in the C certificate examination, if they carry the A plus or A or B gradation, then they can appear into the Indian Military Academy or in the CDS, Combined Defense Service. And it is a great opportunity for our cadets. And you know that it is a problem, especially in Bengal, that we are not oriented in army orientation. There is no army orientation in our society. Especially the guardians, they think that it is a very much problematic. And if we go into the NCC or in the armed forces, then some problem will arise. But we are encouraging in our student community, then don't think such a way, because there are various aspects of Indian Army you can join and you can enjoy the life. And it is so far my experience goes, I have also completed my army training for the 90 days in Nagpur in OTA, Officer Training Academy. And in this academy, we have found everything. Because if you want to get a complete, a stable personality, then you should have get army training also. Because army is such a institution that give you the so many clues that you can use in your day-to-day life. And it will also solve the problem. And in our institution, especially our principal Maharaj, he is also encouraging. And in our government, they are giving some scope for the NCC cadets. So we are telling our cadets that please come NCC and join and enjoy your life. Vidyamandirer NSS wing shuru hoy 1980 dashoke. Tar por theke Vidyamandire bhalo bhabe cholche NSS wing. Ebong ei NSS wing er main participant hocche giye amader first year er student ra. Era admission nawar por theke NSS e directly dhuke jay. To tar por thekei shuru hoy amader kaj. যেই কাজগুলো বিশেষ উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রতি সানডেতে কিন্তু আমাদের এই এনএসএস ক্লিনিংয়ের কাজটা হয়, আমাদের ক্যাম্পাস ক্লিনিং, তারপরে আমাদের কলেজের রুমগুলো ক্লিনিং, আমাদের মেইন রোড বেলুর মঠ সেটা রোড ক্লিনিং, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে গিয়ে আমাদের বেলুর মঠ যে রেল স্টেশন আছে সেটা কিন্তু প্ল্যাটফর্মগুলো আমাদের ছেলেরাই ক্লিনিং করে, এবং এটা এভরি উইক প্রতি সপ্তাহে কিন্তু এটা খুব ভালো করে হয়। এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট বলার দরকার সেটা হচ্ছে কি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছর প্রায় দুটো তিনটে এমনকি চারটে পর্যন্ত হয়, এবং ব্লাড ডোনার্স প্রতি বছরে প্রায় 400 ও ক্রস করে যায় অনেক সময়। পুজোর ঠিক আগের মুহূর্তে আমরা একটা ক্লোথ ডিস্ট্রিবিউশন ক্যাম্পও করে থাকি শারদ উৎসবের জন্য। জনশিক্ষা মন্দির আছে আমাদের, আমাদের সাহদা ভিতরে আরেকটি ইউনিট, তো ওইখানে ফ্রি কোচিং একটা আমাদের দেওয়া হয়। এখানে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আছে এরা ওইখানে যায়, এবং ওইখানে 8, 9, 10 যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা একটা ফ্রি কোচিং দেই। এনএসএস উইং বিদ্যামন্দিরের আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে ব্রহ্মানন্দ বুক ব্যাংক মেনটেন করা,
এটা আমাদের একটি প্রজেক্ট যেখানে আমরা দুস্থ যারা স্টুডেন্ট আছে, যাদের বই কেনার ক্ষমতা নেই, খাতা কেনার ক্ষমতা নেই, তাদেরকে আমরা বই দিয়ে থাকি প্রতি বছর। কালচারাল অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ বিদ্যামন্দির লাইফ, অ্যান্ড দিস ডিপার্টমেন্ট অর্গানাইজ ভেরিয়াস কালচারাল কম্পিটিশনস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়াস কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ইয়ার। বিদ্যামন্দিরের ফটোগ্রাফি বিভাগও যথেষ্ট সুনামের অধিকারী। এই বিভাগ বর্তমানে একটি ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে। বিভাগের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের অন্যতম অধ্যাপক শ্রী সুব্রত রায়চৌধুরী মহাশয়। বিদ্যামন্দিরের ফটোগ্রাফি সার্টিফিকেট কোর্স শুরু হয়েছিল 6 জুলাই 2013। উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার কলকাতার শ্রদ্ধেয় নিমাই ঘোষ, যাঁর পরিচয় অনেকেই জানেন, যিনি তিনি সত্যজিৎ রায়ের ফটোবায়োগ্রাফার। আমরা শুরু করেছিলাম 60 জন ছাত্র নিয়ে। 6 মাসের এই কোর্স এত দ্রুত জনপ্রিয়তা অর্জন করে যে পরবর্তীকালে প্রত্যেক 6 মাস অন্তর কোর্স চলতে থাকে, এবং 6টি কোর্স শেষ করার পর আমরা কলকাতা ইউনিভার্সিটির কাছে আবার আবেদন করি এবং কলকাতা ইউনিভার্সিটি এই কোর্সটিকে 1 বছরের ডিপ্লোমা কোর্সে আপডেট করে দেন। এখন চলছে যে কোর্সটি আপনারা দেখলেন সেটি হচ্ছে ডিপ্লোমা কোর্স। এরা 1 বছর প্রতি শনিবার ক্লাস করে 3:30 থেকে 6:30। এই কোর্স অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে 2টি কারণে মূলত। একটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ব্র্যান্ড নেম, যেহেতু এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, এখানে খুব ডিসিপ্লিনড ওয়েতে এবং সিস্টেমেটিক পথে সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্সে আমরা ছেলেপিলেদের শেখাই, তার ফলে দ্রুত এটি জনপ্রিয়তা লাভ করেছে এবং কলকাতার নাম করা ফটোগ্রাফাররা বেশিরভাগই এই কোর্সের সঙ্গে এই মুহূর্তে ফ্যাকাল্টি হিসাবে যুক্ত রয়েছেন। বিদ্যামন্দিরের মেনটেন্যান্স বিভাগের দায়িত্ব পদে রয়েছেন স্বামী মহাবিদ্যানন্দ মহারাজ। প্ল্যাটিনাম জুবিলি স্মারক বিল্ডিংয়ে এর কার্যালয়টি রয়েছে। কলেজ ও আবাসিকের নির্মাণ কার্য ও রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ পরিষেবার নিয়ন্ত্রণের মতো বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে এই বিভাগ। বিদ্যামন্দিরের লাইব্রেরি বিল্ডিংয়ে 2টি ক্যান্টিন রয়েছে, মা শারদা অন্নপূর্ণা ভান্ডার এবং তার পাশে আশিসদার ক্যান্টিন। এখানে সুলভ মূল্যে সুস্বাদু খাবারের আয়োজন থাকে। বিদ্যামন্দিরের ফিজিক্স অ্যানেক্স বিল্ডিংয়ে রয়েছে কিম প্রয়োজনম বা বয়েজ স্টোর। এখানে ছাত্রদের নিত্য ব্যবহার্য সামগ্রী বিক্রয় হয়। কলেজের মূল বিল্ডিংয়ে রয়েছে ইলেকট্রিক্যাল স্টোর ও বুক স্টোর। দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের সাহচর্যে বিদ্যামন্দিরের প্রাক্তনী সংসদ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে তার সুউচ্চ স্বপ্নকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে। 1987 সালের 24 মার্চ এই অ্যাসোসিয়েশনের রেজিস্টার হয়েছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের সোসাইটিজ অ্যাক্টে। আমরা এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন যারা মেম্বার তাদের আমাদের একটি কার্যকরী সমিতি আছে, সেই সমিতির মাধ্যমে আমরা এই বিদ্যামন্দিরে যারা বর্তমান ছাত্র তাদের জন্য আমরা স্কলারশিপ দিই এবং বিভিন্ন জেলাতে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন তাদের বিভিন্ন রকম সেবামূলক কাজ করে এবং স্বামীজির যে ভাবধারা এই ছাত্রদের মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই বিদ্যামন্দিরের সঙ্গে সমবেতভাবে কাজটা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিদ্যামন্দিরের যে ছাত্ররা পড়ছে তারা ছাড়াও বিদ্যামন্দিরের বাইরে যেসব ছাত্ররা পড়াশোনা করে এবং তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের জন্য এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন তাদের ছাত্রবৃত্তি প্রদান করে থাকে, যার জন্য তারা বিদ্যামন্দিরের ছাত্র না হয়েও এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সহায়তায় তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। এছাড়া বিদ্যামন্দির প্রতি 1 বছর অন্তর একটি করে পুনর্মিলন উৎসবের আয়োজন করে, যেখানে 1941 সালে যে বিদ্যামন্দিরের প্রতিষ্ঠা তারপর থেকে যত ছাত্র এখান থেকে পাশ করে বেরিয়ে গেছে তাদের যে যেখানে আছে তাদেরকে এই বিদ্যামন্দিরের ওই রিউনিয়ন উৎসবে যোগদান করার জন্য আহ্বান করে এবং তারা তাদের ফ্যামিলি তাদের অতিথিবৃন্দ নিয়ে বিদ্যামন্দিরে আসে। বর্তমানে আমাদের এই বেলু মঠের নিকটবর্তী শ্রমজীবী হসপিটালের সঙ্গে আমাদের একটি মৌ চুক্তি হয়েছে, ওই মৌ চুক্তির মাধ্যমে যেসব সমস্ত দুস্থ পরিবার থেকে এসে চিকিৎসা তারা করাতে আসেন
তাদের সাহায্যার্থে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করি এবং সেই সাহায্যে বহু দূর থেকে বহু মানুষ উপকৃত হয়। প্রত্যহ সান্ধ্য আরাত্রিকের সময় বিদ্যামন্দিরের মূল ঠাকুরঘর অর্থাৎ প্রাচীনতম ভবন শ্রীভবনের ঠাকুরঘরে সন্ধ্যারতি আয়োজন করা হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র তানপুরা হারমোনিয়াম তবলা করতাল খঞ্জনি প্রভৃতি সহযোগে সান্ধ্য প্রার্থনা এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। বিদ্যামন্দির কখনোই ভুলে যাবে না তার শিকড়টিকে, ভুলে যাবে না তার সনাতন মূল্যবোধগুলিকে। বিবেকানন্দ যে মানুষ গড়ার আদর্শ নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, যে প্রতিষ্ঠানে প্রাচীন ভারত ও নতুন পৃথিবী এক গঙ্গায় অবগাহন করবে, সে প্রতিষ্ঠান নিশ্চয়ই তার বিদ্যায়তনিক চর্চার ক্ষেত্রে আরও উন্নতি করবে। কিন্তু তার দায় আছে যে এই প্রতিষ্ঠান থেকে যে নাগরিক সমাজ সে তৈরি করবে, সে নাগরিক সমাজ সততা ন্যায়পরায়ণতা সত্যবোধ পরার্থপরতা আত্মবিশ্বাস সর্বোপরি বিশিষ্ট আস্তিক্য বুদ্ধিতে নিজেকে একটি আদর্শ মানুষ করে তোলার চেষ্টায় ব্রতী থাকবে। বিদ্যামন্দিরের সামগ্রিক শিক্ষা পরিকল্পনায় তার দিনারম্ভের বোধন মন্ত্রের মধ্য দিয়ে, তার দিনান্তের ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে এই কথাগুলোই এই ভাবগুলোই ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আজ 75 বছর ধরে। যে কাল এখনো এসে পৌঁছয়নি এই প্রতিষ্ঠানের সিংহদুয়ারে, যে কাল এখনো এর মানব সম্পদের কাছে অনাগত, আমরা বিশ্বাস করি সে কালকে এই প্রতিষ্ঠান ছুঁয়ে যেতে পারবে তার যাবতীয় উত্তরাধিকার নিয়ে, তার যাবতীয় স্বর্ণ সম্পদ ঐতিহ্যগুলো নিয়ে। এখনো প্রচুর লড়াই বাকি, এখনো অনেক পথ বাকি, অনেক অরণ্য মরুভূমি হতে হবে পার, ক্লান্তিমোর সংশয়মোর প্রতিজ্ঞা করেছি মানব না হার।